আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করব রোস্ট এবং সাদা পোলাও। তো আমি রোস্ট রান্না করার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, পেস্তা বাদাম, এগুলো আমি ব্লেন্ড করে নেব। রোস্টগুলো এখন আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। লাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। গরম হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তাটা হতে থাকে। আমার বেরেস্তাটা হয়ে গেছে। আমি এখন বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমার তেলটা গরম হতে থাক। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মুরগিগুলো ভেজে নিচ্ছি। আমার রোস্টগুলো হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো রোস্ট ভেজে নিচ্ছি। এখন আমার রোস্ট ভাজা শেষ। তো আমি রোস্ট রান্না করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে। পেঁয়াজ বেরেস্তাগুলো এখন আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো। আদা রসুন বাটা একসাথে। আর এখানে আছে ওই মশলাগুলো যেগুলো আমি ব্লেন্ডিং করে নিয়েছি, সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব কিছু মরিচের ফাঁকি। তারপরে এখানে দিয়ে দেব আমি টক দই পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব।
এই মশলাটা দিয়ে আজকে আমি রোস্ট তৈরি করব। তো এখন আমি রোস্ট রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি চুলায়। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এখন আমার সেই তৈরি করা মশলাটা আমি এখন তেলে ঢেলে দেব। সব মশলা আমি ঢেলে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে না লেগে যায়, নিচে নাড়লে একটা খারাপ স্মেল আসে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। এখানে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দেব। এখন আমি একটু নেড়ে ফেলে দিচ্ছি ভালোভাবে যাতে নিচে না লেগে যায়। এখন আমার মশলাটা কষানো শেষ, এখানে আমি এখন রসগুলো দিয়ে দেব এক এক করে। রসগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। এটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততই মজা হবে রান্নাটা। এগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মুরগির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার রোস্টটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিতে আমার রোস্টটা হয়ে যাবে, ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার রোস্টটা হতে থাক। এখন আমার রোস্টটা হয়ে এসেছে, তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। একটু নেড়ে দিচ্ছি। আমার রোস্ট রান্না করা শেষ, এখন আমি রোস্টটা নামিয়ে নিচ্ছি। আমি এখন পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি পোলাওটা চড়িয়ে দেব। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হলে আমি পোলাওটা রান্না চড়িয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন আমি পোলার চাল দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি নিচে যাতে না লেগে যায় এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখন পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখন এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওটা হতে থাক আমার পোলাও রান্নাটা শেষের দিকে এখন আমি পোলাওটা উল্টিয়ে দেব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে তাহলেই আমার পোলাওটা হয়ে আসবে তো আমার আজকে রান্না শেষ রোস্ট আর পোলাও রান্না আমার রান্না বান্না শেষ এখন আমি আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দেব তো এখন আমি ওদেরকে বেড়ে দিচ্ছি পোলাওটা বেড়ে দিচ্ছি এখন ছেলের জন্য বেড়ে দিচ্ছি ওদেরকে এখন রোস্ট দিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ